ওই যে বাংলাদেশ আমার লেন্সে আসবে না বাংলাদেশ তবু আমি বোঝাতে পারছি তো একটুখানি ব্যবধান দেখুন কি সুন্দর একটা নদী একইভাবে ছুঁয়ে যাচ্ছে আমাদের আর ওপাশে বাংলাদেশকে এপাশে হয়তো দাঁড়িয়ে আমি এরম ভাবে কথা বলছি ওপাশে হয়তো আমার মতো কেউ দাঁড়িয়ে আছে একই জল একই সবুজ ঘাস জঙ্গল সবই এক কিন্তু ওপাশে যেতে গেলে কিন্তু বিএসএফ এর পারমিশন লাগবে আপনার পাসপোর্ট ভিসা দস্তুর মতো লাগবে না হলে আইনত দণ্ডনীয় অপরাধ মেঘনা গঙ্গের সম্পানে ধানসিঁড়ির বাংলায় আমার শঙ্খ চিলে শীত পাখায় ইছামতি ঢেউয়ের কাছে তো ওয়েলকাম ব্যাক তাহলে চলুন আজকে মিনি সুন্দরবনটা আপনাদের দর্শন করিয়ে দিই আর একটু শর্টে বলে দিই যে টাকি থেকে আমরা প্রথমে দুটো টোটো নিয়েছি কারণ আমি টিমে বেড়াতে এসেছি আমরা হচ্ছি 2, 2, 4, 2, 6 আর একে 7 জন তো দুটো টোটো ভাগ করে আমরা যেখানে এলাম সেখান থেকে আমরা আবার একটা অটো নিয়েছি এই মিনি সুন্দরবনের মুখে এসে 10 টাকা করে টিকিট কেটেছি তারপরে হেঁটে একটা ছোট ব্রিজ পেরিয়ে ঢুকেছি ওই ছোট্ট আইল্যান্ডটার মধ্যে আজ আমাদের অ্যাডভেঞ্চার মিনি সুন্দরবন তো প্রথমে টাকি রাজবাড়ি ঘাটে এসে নামলাম এখান থেকে সাইট সিন করার জন্য অটো ভাড়া পাওয়া যায় দদ্দুস্তুর করতে হবে না রেট ফিক্সড সরু রাস্তা গাড়ি নিয়ে কেউ যায় না এখানে সবাই পার্কিং করে টোটো করে যায় না গেলে বুঝতে হবে না ভিতরে সব সরু রাস্তা আছে কত করে 300 টাকা এক একটা গাড়িতে এক একটা সাইট আমাদের এখানে টোটালটা ঘুরলে পুরো 900 টাকার প্যাকেজ আছে যদি পুরোটা ঘুরে জার্নি শুরু টাকি থেকে গোলপাতার জঙ্গল অথবা মিনি সুন্দরবন যেতে গেলে নদীর পার ঘেঁষেই যেতে হবে এই ইছামতি নদীর পার ঘেঁষে রাস্তা ডান দিকে আমার নদী তার উপরে বাংলাদেশ আর ইছামতি নদীর উপরে নীল আকাশ তার উপরে পেঁজা তুলোর মতো মেঘ মনে করিয়ে দিচ্ছে পুজো আসতে খুব একটা দেরি নেই আর এই জায়গাটা ক্যামেরা ওই মুভি সব কিছু তোলা বারণ কারণ বিএসএফ বসে আছে এইদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওই দিকে হচ্ছে বাংলাদেশ হ্যাঁ তো এখানে ক্যামেরাটা একটু গুটিয়ে রাখতে হলো বলছে এবার তুলতে পারি রাস্তাটা সত্যিই সরু বড় গাড়ি ঢোকার পক্ষে উপযুক্ত না তাই অটো চড়ে গ্রামের ভেতর দিয়েও খানিকটা আসতে হলো এসে পৌঁছালাম একটা খালের এপাশে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা চেকপোস্ট এখানে আছে যেখানে বিএসএফ এর জওয়ানরা প্রত্যেকের পরিচয়পত্র জমা রেখে তবেই জঙ্গলে যাওয়ার অনুমতি দেবে তবে জঙ্গলটা এখান থেকে খানিকটা দূরে মাথার উপরে খটখটে রোদ এবং সবাই যদি ঠিকমতো হাঁটতে না পারে আরেকটা গাড়ি নিয়ে নেওয়াই ভালো গাড়ি বলতে এখানে টোটো অথবা অটো ভ্যান রিক্সাও আছে তো আমরাও সেরকমই খোঁজ করলাম এটা বসা সবাই যাবে না আমাদের ফুল টিমে যে দেখুন আমি ঠিক করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এটার একটা অ্যাডভেঞ্চার আছে ঠিক আছে আমি দাঁড়াবো তোমরা দুজন আমার ঠ্যাং দিতে দেখবে তুমি একটু ঢোকো আগে আমি দারুণ এক্সাইটেড এখন আমি যেরকম ভাবে যাবো এরকম ভাবে ভাবা যায় না চলো জাম্পিং মাইন তুই ভাই শুধু আস্তে আস্তে চালাস তাহলেই হবে
আমাদের সবকিছু ঠিকঠাক, এরকম ভাবেই যায় এখানে লোকজন। টাকিতে ঘুরতে চলে আসুন, টাকিতে পুরো একটা দিন দিন টাকিতেই থাকুন। আমরা তো টাকিতে থাকিনি, আমরা কি করেছিলাম তো দেখিয়েছি, সকালবেলা বেরিয়েছি, আমরা একটা বুক করে দিয়েছিলাম একটা গেস্ট হাউস আমরা জানি টাকিতে, তো তারপরে দেখা গেলো ওটা টাকি না, ওটা হচ্ছে ধুতুরদহ, সেই না ধুতুরদহতে থেকে ওই গেস্ট হাউসটারও আমি রুম ট্যুর করিয়েছি আপনাদের। সেখান থেকে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি টাকি। এইবার টাকিতে যতটা পারবো আমরা সাইট সিইং করবো, কারণ আমাদের একটা টাইম লিমিটেশন আছে, আমরা যাব। বাংলায় আমার গাই সারি গান মেঘনা গঙ্গের সাথে আসো ভাই, টাওয়ারে উঠবেন না, ফটো তুলবেন না, টাওয়ারে উঠবেন না। মানুষের বাংলায় আমার শঙ্খ চিলে শীত পাখায় ইচ্ছামতি এই কাউন্টারটা থেকে আবার টিকিট কাটতে হবে। মিনি সুন্দরবন লেখা আছে, মিনি সুন্দরবনের টিকিট হচ্ছে 10 টাকা, 10 টাকা করে টিকিট। তার আগে কি করেছি, তার আগে একটা অটো চড়ে ওই মুখ থেকে এই পর্যন্ত এসেছি, অটোতে বসার জায়গা পাইনি, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, মানে ওটাই বেশি কমফোর্টেবল মনে হলো আমি অটো সাইজ থেকে। তার আগে হচ্ছে টাকি খিয়াঘাট থেকে আমরা দুটো টোটো করেছিলাম, করে এসে নামলাম গোয়ালপোতা জঙ্গলের ঠিক মুখে, সেখান থেকে আবার অটো, সেই অটো নিয়ে এলে এখানে, এখানে 10 টাকার টিকিট, তারপরে দেখা যাক কি আছে যাই না। তবে ঢোকার সময় একজন বললো যে টাওয়ারে উঠবেন না, টাওয়ারে রে। এই যে ছোট্ট ব্রিজটা, ওটা পেরিয়ে আইল্যান্ডে ঢুকে পড়তে হবে, ওখানে গোলপাতা গরান গেউয়া গাছ, ওটাই মিনি সুন্দরবন। সূর্যটা মাথার উপরে, এই ছোট্ট ব্রিজটা ক্রস করে ওপাশে যাচ্ছি, যা দেখে বুঝতে পারছি এগুলো এই জায়গাটা কি এরা মিনি সুন্দরবন বলছে। ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, পাখি রয়েছে, প্রচুর গাছ, একটা গা ছমছম করা ভাব আছে যদি ভাবতে চান আর কি। মিনি সুন্দরবনে একটা মিনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেলে কিরকম হতো। যা বুঝতে পারছি পুরো দ্বীপটার ভিতরেই জল ঢুকে যায় যখন জোয়ার আসে, আর এই দ্বীপটাতে যাতে ট্যুরিস্টরা হেঁটে ঘুরতে পারে সেই জন্য পুরোটাই এরকমভাবে সিমেন্টের বাঁধিয়ে দেওয়া, একটু উঁচু করে রাস্তা বা ব্রিজ যেটাই বলেন করা আছে। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, যেটা সব থেকে বেশি প্রবলেমেটিক, বৃষ্টি হচ্ছে, আবার যদি বৃষ্টি না হয় না রোদটা এমন বাজে মানে চচ্চর করে গা পুড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে শেকড়গুলো সব মাটি থেকে মাথা উপরের দিকে করে এরকম করে আছে, ম্যানগ্রোভ অরণ্যের এটাই হচ্ছে বিশেষত্ব, শেকড়গুলো এরকমভাবে জেগে থাকে যাতে ওরা অক্সিজেন নিতে পারে বাতাস থেকে, জল আসলে ঢেকে যায় পলি মাটি, আবার তারপরে সরে যায় ধুয়ে যায়। ও আরেকটা কথা কিন্তু বলেনি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে না আমি একটু উৎসাহ পাই, আজকাল তো ভিডিও খুব কম বানাচ্ছি, সংসার অফিস সমস্ত সামলে তো বেরোনোই হচ্ছে না, তবে অফিসটাও করতে হবে, কারণ এই ট্রাভেল ব্লগ বানাতে গেলে বা এই ভিডিও বানাতে গেলে আমাকে বাইরে বেরোতে হবে, তার জন্য ঘুরতে হবে, আর ঘুরতে গেলে টাকা লাগে, আর টাকার জন্য চাকরি করতে হবে, আবার এই চাকরি করতে গিয়ে ঘোড়া কমে যাচ্ছে। তো যাই হোক, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও এলে সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন।
যা যা আমি দেখছি সেটাই কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটাই যে ধ্রুব সত্য এরকম কোনো মানে নেই। এই জায়গাটা থেকে রাস্তাটা দুটো ভাগ, বাদিকে নদী আর সোজা গেলে হচ্ছে ওয়াচ টাওয়ার। ঠিক আছে, তো আমি এখন নদীর দিকে যাচ্ছি। ঘটনাটা হয়েছে কি, বৃষ্টি হচ্ছে তো নিচেও জল জমে আছে। আর এই যে পথটা যাচ্ছি, আচ্ছা একটা বেশ সুন্দর লাগছে বলে দেখাই আপনাদের, দাঁড়ান। প্রচন্ড গরম। হ্যাঁ, ওই কতগুলো গরু যাচ্ছে বাংলাদেশে ওটা দেখলাম, বাঙাল পাইছি। ও দেখো, আরে মিনি সুন্দরবন মিনিয়েচারে দেখে এলাম। এবার ওই যে সবাই বলছিল ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে উঠে কি ওয়াচ করা যায় দেখেনি, কি দেখা যাচ্ছে। সবার আগে বলে নি, রেলিং নেই দুপাশে, ঠিক আছে, সুতরাং কিন্তু আমার মতো না হলে ওঠা এখানে আসার চেষ্টাও করবেন না কেউ। ওকে, দেন এই ওয়াচ টাওয়ারের কোনো ভিউ এ কারণেই নেই, কারণ এটাকে যেই পর্যন্ত আনা হয়েছে গাছগুলোর মাথায় তার থেকে উঁচুতে আছে। ঠিক আছে, ফলে পুরো জঙ্গলের ভিউটা আসছে না কিন্তু, মানে এটাকে যদি আরো যতটা করেছে ততটা করতো তাহলে আমি টপ থেকে পুরো জঙ্গলটা একটা ভিউ নিতে পারতাম, কিন্তু এই পর্যন্ত আসাতে গাছগুলোই তার থেকে লম্বা। দেখুন এই যে গাছগুলো দেখুন কত বড়। ঠিক আছে, এই যে ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা অবশ্যই এখনো কমপ্লিট হয়নি। এখানে আইনের আর একটু সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, যেভাবে নামছি, এই যে যেভাবে নামছি এই উঁচুর থেকে, ধরার কোনো রেলিং নেই, দুপাশে কিচ্ছু নেই, ওকে, উপর থেকে এমন কিছু না যে সাংঘাতিক কিছু ভিউ দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এবং আমি সাজেস্ট করবো কেউ যেন এটা না ওঠে। কি দেখলে বলো, ভিডিও নিচ্ছি, কি দেখেছো? কি দেখলে, কি আছে ওপাশে? কিছুই নেই, সেই জঙ্গলই আছে, নদী আছে, ম্যানগ্রোভ ছোট ছোট সব আছে, টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, বন সোজা গেলে টাওয়ার, বাদিকে গেলে নদী পাওয়া যাবে। এই মুহূর্তে আমাদের মধ্যে পাখি প্রেমী যিনি আছেন, মানে পাখি ফটোগ্রাফি করবে বলে পুরো ক্যামেরাটা নিয়ে এসছে দীপ্তানু, তো ও কিন্তু বলল ছাতার পাখি আর কি 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 পেয়েছো? বুলবুলি, ছাতার পাখি, বুলবুলি, শালিক, শালিক, এই সব ছাড়া কিছু নেই। কাক পাওনি তো? না। যাক, নিশ্চিন্ত হয়ে গেল, কাকটা পাইনি। উফ বাবা, রোদে একদম পুড়ে 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 যাচ্ছি, ছাতা আনতে ভুলবেন না কেউ। তো চাকরি করব, যখন ছুটি পাবো ঘুরে বেড়াবো, ভিডিও বানাবো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো করেননি, যারা করেছেন যেন ডবল ক্লিক করবেন না আবার, তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমার মিনি সুন্দরবন ভ্রমণ এখানে শেষ হচ্ছে, মানে সুন্দরবন বলে ঢুকিয়ে দিয়েছিল যে জায়গাটা মিনি সুন্দরবন বলে, অবশ্যই এখানটাই শেষ হচ্ছে।